বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে হেলেঞ্চার যে কালী পুজো, সেই কালী পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপে। তো তোমাদের আজকে আমি দেখাবো হচ্ছে হেলেঞ্চার টপ ফাইভ কিছু প্যান্ডেল, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দুর্গাপুজো তো শেষ, লক্ষ্মী পুজোও শেষ, তো এখন কালী পুজো, আর দুদিন পরেই হচ্ছে কালী পুজো। তো আমাদের তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর কিছু প্যান্ডেলের দৃশ্য তোমাদেরকে দেখাবো। আমি একটা জিনিস দেখাই, যে এই যে প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটা কিন্তু পুরো স্টিলের মানে তৈরি হয়েছে, মানে স্টিলের দেখছো টিন দিয়ে তৈরি হয়েছে। দেখো, পুরো টিন দিয়ে তৈরি হয়েছে। যদি যদি ভিতরে যেতে দেয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে যাব, একবার ভিতরে যাওয়ার চেষ্টা করব। জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা, আর ভিতরে অনেকটা অন্ধকার টাইপের রয়েছে, একবার ভিতরে যেই দেখি যাওয়া যায় কি না একবার। তো চলে এসছি, হয়তো ভিতরে যাওয়া যাবে। কারুকার্যগুলো একবার দেখো যে কত সুন্দর করেছে ভিতরটা। এটা হচ্ছে বাইরের, আর এইগুলো দেখেছো, এগুলো কিন্তু পুরো একদম টিনের তৈরি করা। টিন মানে টিনের যে টুকরো, সেই টুকরো কেটে কেটে কিন্তু এগুলো হচ্ছে তৈরি করা। আর ভিতরটা তোমাদেরকে একবার দেখাই, দেখি ভিতরটা কেমন করেছে। তো ভিতরে কেউই নেই যে কারোর কাছে পারমিশন নেবো ঢোকার জন্য, মনে হয় না ঢুকতে। দেখো একবার, দেখো অসাধারণ অসাধারণ কারুকার্য করেছে, আর পুরো মনে হচ্ছে যে রূপোর তৈরি। এগুলোতে এমন মনে হচ্ছে যে একদম মনে হচ্ছে রূপোর তৈরি এরকম কারুকার্য। আর কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই ফিনিশিং হয়ে গিয়েছে, মানে প্রায় 90% বলতে পারো না, প্রায় 99% তৈরি হয়ে গিয়েছে। আর রাত্রে কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগবে। তো মণ্ডপে কিন্তু প্রতিমাও চলে এসেছে, কিন্তু প্রতিমা হচ্ছে ঢাকা রয়েছে। তো তোমাদেরকে একবার রূপোরগুলো তো দেখায়, দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। তো এটা যদি রাত্রেবেলায় আসি, রাত্রেবেলায় কিন্তু আরো বেশি অসাধারণ লাগবে। তো আমি হয়তো চেষ্টা করব একবার রাত্রের দিকে আসতে, আর রাত্রে তোমাদেরকে যে কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এবার আমরা এই মণ্ডপ থেকে দেখি অন্য আরেকটা মন্দির কোথায়, মানে প্যান্ডেল কোথায় করেছে, সেইখানে যাব। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা আরও অনেক অনেক সুন্দর তোমাদের মণ্ডপ তোমাদেরকে দেখাবো। মানে আজকে আমি বলেইছি যে টপ ফাইভ কিছু প্যান্ডেল তোমাদেরকে দেখাবো হেলেঞ্চার বিখ্যাত। তো বারাসাতের পরে কিন্তু হেলেঞ্চা কিন্তু টপে কালী পুজোর দিক থেকে। তো চলো এবার যাওয়া যাক অন্য কোনো প্যান্ডেলে। একটা জিনিস তোমাদেরকে বলি, এটা কিন্তু একদম যে মেন রোড, সেই মেন রোডের পুরো একদম পাশেই রয়েছে। মানে আশারু ব্রিজটা ক্রস করলে, কিছুটা এগিয়ে এসলেই কিন্তু ডান দিকে পড়বে এই হচ্ছে মণ্ডপটা। তো যারা অবশ্যই আসবে তারা পুরো সোজা মেন রাস্তার উপরেই এই প্যান্ডেলটা। তো আশা করি সেইভাবে আর কিছু বলা লাগবে না, কিন্তু আশারু ব্রিজ পার করে আসার পরেই কিন্তু এই প্যান্ডেলটা। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি হেলেঞ্চা সবুজ সংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে। আর পুজো মণ্ডপটা কিন্তু হয়েছে যে মথুরা বৃন্দাবনের যে মন্দির, সেই রাম সেই মন্দির কিন্তু হয়েছে। তো চলো একবার ভিতরে গিয়ে দেখি কতটা কাজ শেষ হতে গেল, কতটা কাজ মানে আর দুদিন বাকি, দুদিনে আর কতটা কাজ বাকি সেগুলো তোমাদেরকে দেখায়। তো দেখো একবার মন্দিরটা, প্যান্ডেলটা কেমন। প্যান্ডেলটা একবার দেখেছো, এগুলো কিন্তু পুরো ঝুড়ি দিয়ে বানানো হচ্ছে, যে সাইকেলের যে ঝুড়ি হয় না, সেই সাইকেলের সামনে সেই ঝুড়িগুলো দিয়ে কিন্তু বানাচ্ছে। দেখো প্রায় 90% কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, আর হয়তো 10% কাজ বাকি আছে। তো আমি একবার শুনে নেবো দাদাদের কাছ থেকে
যে কতটা বাকি আছে আর কতটুকু মতন রয়েছে। বাবু 90% প্রায় শেষ হয়ে গিয়েছে কি? প্রায় নাইনটি আর 10% মানে কালকের মধ্যে পুরো, তো আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো? আচ্ছা আচ্ছা, এই আর ভিতর তো এখনো প্রায় কমপ্লিট হয়নি না? আচ্ছা একবার দেখো যে উপরেও কিন্তু কাজ চলছে আর নিচেও কিন্তু জোর কদমে পুরো কাজ চলছে এখনো। তো প্রায় বলছে যে কাকুর কাছ থেকে শুনেই নিলে যে রাত্রের মধ্যে, মানে আজকে রাত্রের মধ্যে কিন্তু পুরো শেষ করে দেবে। তো আর কালকে শনিবার, নেক্সট রবিবারে কিন্তু হচ্ছে কালী পুজো, তো আর দুদিন মাত্র বাকি। তো দুদিনের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেল শেষ হয়ে যাবে। মধ্যে যে কথাটা শুনলে রাত্রের মধ্যে প্রায় কাজ শেষ হয়ে যাবে, প্রায় লাইটিং ফাইটিং সব কিছু প্রায় রেডি, আর কিছুটা কাজ বাকি, মানে 90% শেষ হয়ে 10% মতন আর বাকি রয়েছে। তো দেখতেই পাচ্ছ যে এখনও বাস খোলা হয়নি। তো এবার কিন্তু যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম সবুজ সংঘ ক্লাবের পরে, এবার কিন্তু চলে এসেছি যে হেলেঞ্চা বাজারে যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠের যে পুজোটা হয় সেই পুজোটার সামনে। আর এটা কিন্তু করেছে হচ্ছে ডিজনি আইল্যান্ড। তো আমাদের বনগাঁতেও কিন্তু ডিজনি আইল্যান্ড করেছিল, শ্রীভূমিতেও করেছিল। তো একবার এখানকার যে ডিজনি আইল্যান্ডটা হয়েছে সেটা যে কেমন হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখায়। তো চলো দেখো। তো আমি এবার তোমাদেরকে ভিতরে গিয়ে তোমাদেরকে ডিজনি আইল্যান্ডের ভিতরটা কতটা সুন্দর করেছে সেটা দেখাবো। তো চলো একবার ভিতরে ঢুকে দেখি যে কতটা প্রস্তুতি প্রায় শেষ, শেষের মুখে। মানে এখানে আগেরটা দেখলাম যে প্রায় 90% শেষ, এখানে দেখলাম এসে প্রায় 98% প্রায় শেষ হয়ে গিয়েছে। তো ভিতরটা ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দর একটা ইয়ে করে ফটো ফ্রেম টাইপের করেছে। আর ভিতরটা একবার দেখাই, দেখো শেষের মুখে। হ্যাঁ প্রায় 90% কি শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ। আর কতটা কত মানে আর কতদিন, মানে আজকে কি শেষ হয়ে যাবে? আজকেই কমপ্লিট হয়ে যাবে তো? আচ্ছা। দেখো এখানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু পুরো ডিজনির যে থিম আছে পুরো একদম থিমের উপর কিন্তু বেস করেই পুরো একদম করা রয়েছে। আর এটা কিন্তু করা হচ্ছে যে ইয়ে কিন্তু কার্ডবোর্ড দিয়ে তৈরি করা। দেখো খুব সুন্দর ভিতরে, কিন্তু লাইটিংয়ে মানে রাত্রেবেলায় আসলে হয়তো আরও বেশি গর্জিয়াস লাগবে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে যে রাত্রেবেলাও একবার এই যে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি দিনের বেলায়, তো রাত্রেবেলাও একবার এসে যে লাইটিং সহ প্যান্ডেলগুলো তো কেমন লাগে সেটা একবার দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো আমি কিন্তু এখন চলে এসেছি হচ্ছে যোগেন্দ্র স্মৃতিসংঘ, সেই স্মৃতিসংঘ ক্লাবের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের সামনে। আর এই মণ্ডপটা কিন্তু দেখো খুবই অসাধারণ বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি বানিয়েছে হচ্ছে পাটকাঠি, চামচ আর বাঁশের কিছু কারুকার্য দিয়ে। তো তোমাদেরকে কাছ থেকে একটু ভালো করে দেখাই যে কেমনভাবে বানিয়েছে। তো এই দেখো, এগুলো হচ্ছে বাঁশের যে চটা আছে সেই বাঁশের চটা কেটে কেটে বানানো, আর এটাতে হচ্ছে বেড়া আর কিছু পাটকাঠিরও কাজ রয়েছে। দেখো খুব সুন্দর কাজ চলছে, আর ভিতরে মূর্তিটাও খুব সুন্দর করেছে প্রতিমাটা। এবার দেখো কাকু না কতবার কতটুক কাজ বাকি আর? আর 15% মতন বাকি আছে, মানে 85% কাজ প্রায় হয়ে গিয়েছে আর 15% মতন কাজ বাকি আছে। তো কালকের মধ্যে কি এটা শেষ হয়ে যাবে তো? আচ্ছা কালকের মধ্যে এই মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো একবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে পুজোর প্রতিমাটাকে তোমাদেরকে একবার দেখাই ভিতরে গিয়ে।
চলো আমরা পিছন দিকতে ঢুকছি, কারণ সামনে দিয়ে হচ্ছে বাঁশের ব্যারিকেড লাগানো আছে, হয়তো ভিতরে ঢোকা যাবে না যেহেতু কাজ চলছে। তো আমি ব্যাক সাইড দিয়ে তোমাদেরকে একবার ভিতরটা ঢুকে তোমাদেরকে দেখাবো। তো চলো একবার প্রতিমাটা দেখি। এখানকার প্রতিমাটা কিন্তু অসাধারণ করেছে, যে মানে প্যান্ডেল অনুযায়ী কিন্তু খুবই সুন্দর। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে ভিতরে বলছিলাম না পাটকাঠির কিছু, পাটকাঠি দিয়ে কিছু ভিতরটা ডিজাইন করেছে। আর একটা জিনিস এখানকার খুবই ইউনিক, সেটা হচ্ছে প্রতিমাটা একবার দেখো কী কী দিয়ে তৈরি করেছে, একবার দেখো অসাধারণ। হ্যাঁ, এটা কি এখানকার মানে এখানে বসেই বানানো? না, এটা কালনা থেকে এসছে। হ্যাঁ, কালনা থেকে এসছে। আচ্ছা, কালনা থেকে এসছে। দেখো একবার কী কী দিয়ে বানানো ওই প্রতিমাটা। ছাল, বীজ, কি গাছের পাতা এগুলো? এগুলো কি পাতা, বাঁশ পাতা নাকি? আচ্ছা, বাঁশ পাতা দিয়ে দেখো লাগানো হচ্ছে, কি সুন্দর। আচ্ছা আচ্ছা, দেখো এই প্রতিমাটা কিন্তু এসে হচ্ছে কালনা থেকে। আর এটা কিন্তু পুরো একদম ন্যাচারাল, মানে গাছ মাটি দিয়ে তৈরি না, এটা হচ্ছে মাটি দিয়ে আছে, মাটিরও কিছু। তাছাড়া হচ্ছে যে শুকনো গাছের ছাল এবং পাতা এগুলো দিয়ে কিন্তু হচ্ছে তৈরি হয়েছে। তো দেখলো বিচুলিও রয়েছে আর কিছু বাঁশের চটাও রয়েছে। তো দেখলে যে কত সুন্দর একটা প্রতিমা এখানে হয়েছে। ভিতরের মূর্তিটা একবার দেখলে যে কতটা সুন্দর হয়েছে, মানে পুরো একদম ন্যাচারাল যে জিনিস সেই সব জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়েছে। মানে বাঁশ পাতা, গাছের এর যে ছাল, খড় এসব দিয়েই কিন্তু পুরো একদম মূর্তিটা তৈরি হচ্ছে। তো মানে কী বলবো, এটা কিন্তু একটা ইউনিক জিনিস, মানে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম একবার দেখলাম যে এরকম পাতার, মানে আগে একবার দেখেছিলাম বাট বহুদিন আগে, মানে সেটা এরকম টাইপের না, সেটাও ন্যাচারাল ছিল কিন্তু সেটা ছিল কাঠের, কাঠের তৈরি প্রতিমা ছিল। আর এটা কিন্তু একটু পুরো একদম গাছের ছাল পাতা এগুলো দিয়ে কিন্তু শুকিয়ে সেগুলোতে আঠা লাগিয়ে সেইভাবে কিন্তু তৈরি হচ্ছে। তো ভিতরে তোমাদেরকে দেখালাম যতটা সম্ভব হয়। তো এবার নেক্সট যে জায়গায় যাব, দেখি এবার এই হেলেঞ্চা এলাকায় কোন কোনটা হচ্ছে সব থেকে ভালো যে মণ্ডপ, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো ভিডিওটার। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণ যে স্মৃতি সংঘ, সেই হেলেঞ্চা বাজারের বাজার থেকে একটু ভিতরে। তো সেই জায়গায় কিন্তু এখন এই পিছনে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে মণ্ডপটা আরও কত ভিতর দিয়ে কতটা সুন্দর লাগে। ঠিক আছে, তো চলো একবার যাওয়া যাক। দেখো প্রথমে তো তোমাদেরকে জানাই যে মণ্ডপ মানে প্যান্ডেলটা কী দিয়ে তৈরি। তো অ্যাকচুয়ালি যে কারুকার্যগুলো একবার দেখো, আচ্ছা তামিলনাড়ুর স্বর্ণ মন্দির, তাই তো? বিদেশী মন্দির। আচ্ছা, তা তোমাদের কাজ তো প্রায় 100% প্রায় শেষ, তাই তো? 90% শেষ, আর ভিতরে কিছুটা বাকি আছে, তাই তো? তো শুনলে যে এটা হচ্ছে একটা তামিলনাড়ুর একটা মন্দিরের আদলে সেটা কিন্তু তৈরি হয়েছে। তো ভিতরে একবার যাওয়া যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে। তো একবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে ভিতর দিকতে কতটা সুন্দর হয়েছে। তো চলো একবার ভিতরটা দেখা যায়। কাজ শেষ হয়ে গেছে না? আচ্ছা, আর আর মানে লাইটিং এর কাজ কি কিছু বাকি আছে নাকি? লাইটিং এর কাজ বাকি আছে বলতে, এখন আমাদের ওই চেঞ্জ হবে, কালার চেঞ্জিং হবে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে সার্ভি থাকবে এখান থেকে। আচ্ছা, সার্ভি চলবে। মানে মানে আর লাইটিং এর কাজ কিছুটা বাকি আছে, কিছুটা অনেকটাই বাকি আছে, এখনো আজকে রাতের মধ্যে হয়ে যাবে। মানে যতটুকুই বাকি আছে আজকে রাতের মধ্যেই কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।
আশিরা শুনতেই পারলে যে ভিতরের কাজ কিন্তু মানে এমনি প্যান্ডেলের যে কাজ সেই প্যান্ডেলের কাজ কিন্তু 90% প্রায় শেষ, আর কিছুটা বাকি আছে যেটা হচ্ছে লাইটিংয়ের কাজ। তো লাইটিংয়ের কাজ কিন্তু আর বেশ কিছুটা বাকি আছে, কিন্তু দাদার কাছ থেকে কথা বলে শুনলাম যে আজ রাতের মধ্যে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে তোমাদেরকে হেলেনচার যে টপ 5 যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু তোমাদেরকে দেখালাম, যতটা আমার দ্বারা সম্ভব হলো ততটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো এগুলো কিন্তু হেলেনচা বাজারে বারাসাতের পরে কিন্তু হেলেনচা বাজারের যে কালী পুজো সেই কালী পুজো কিন্তু টপ হয়। তো তোমাদেরকে এই যে 5টা মণ্ডপ তোমাদেরকে দেখালাম, যদি তোমরা আসতে চাও তো পুরো মেন রোডের পাশ দিয়েই ম্যাক্সিমাম সব পুজো, আর কিছু দু একটা পুজো আছে যেগুলো হচ্ছে একটু ভিতরে। তো তোমরা যখন আসবে তো তখন বনগাঁ হয়ে যারা শিয়ালদা হয়ে আসছো বা যে যেখান থেকে আসো বনগাঁ স্টেশন থেকে নেমে তারপরে কিন্তু তোমাদেরকে বনগাঁ টু হেলেনচা যে বাস আছে বনগাঁ টু বাগদা সেই বাস ধরে যদি কেউ আসতে চাও আসো, আর যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও তো বনগাঁ টু বাগদা যে রাস্তা আছে সেই রাস্তা ধরেই কিন্তু তোমাদেরকে আসতে হবে এই পুজো মণ্ডপগুলো দেখার জন্য। খুবই সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক কিছু প্যান্ডেল এগুলো দেখিয়েছে। তো দেখা এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড বাই।